নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি পমফ্রেট মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট নুন জলে ভিজিয়ে তুলে রেখেছি। এরপর মাছটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। এতে মাছের যে আষ্টে গন্ধটা থাকে পমফ্রেট মাছের ওটা চলে যাবে। নুন, হলুদ ও লেবুর রস ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। তারপর আমি মূল রান্নাটাতে আসব। 10 মিনিট পরে ফিরে এসে গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। সব মাছগুলো একসাথে দেয়া যাবে না, তাই আমি দুটো দুটো করে দিয়ে সব মাছগুলো উল্টে পাল্টে দুপাশটায় ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে খুব কড়া করে ভাজবো না, আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি। এতে রান্নার পরে মাছের টেস্টটা ভালো হবে। ঠিক একই রকমভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে তারপর আমি ফিরে আসছি। বাকি যে তেলটা আছে এর মধ্যে রান্নাটা হবে। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যতক্ষণ একটু ভাজা হয়ে যায় ততটা সময় ধরে। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু সামান্য সময় নাড়াচাড়া করে ভেজে নিলাম, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে সমস্ত মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে পুরো মশলাটা একটু কষিয়ে নেব। জলটা এখানে একটু মনে হচ্ছে কম দেওয়া হয়েছে, আর একটু জলের প্রয়োজন আছে, তাই এখানে আমি আর একটু জল ব্যবহার করব। জলটা দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে এবং গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রাখব। ঢাকা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে। এরকমভাবে ঢাকা খুলে এবারে কিছুটা সময় নাড়াচাড়া করি। পুরো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ততটা সময় কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন জলটা আসে সেরকমই দেবেন। জলটা দিয়ে পুরো মশলাটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যেহেতু টমেটো ব্যবহার করেছি তার টক ভাবটা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো ভালোভাবে কুলাচ্ছে না, তাই একটু হালকা নাড়াচাড়া করে সরিয়ে সরিয়ে আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। এবং মাছ ভাজার যে তেলটা ছিল বাটিতে ওটাও দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটার গন্ধটা ভালো আসবে, শেষে কাঁচা লঙ্কাটা দিলে এবারে ঢাকা দিয়ে আঁচ মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে 7 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। 7 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে এবার উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা ধনে পাতা। আপনারা ধনে পাতা কুচিটা এখানে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। দিয়ে অল্প একটু সময়
নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আপনারা এইভাবে একবার রান্নাটা বাড়িতে করে দেখতে পারেন, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। রাইসের যে কোনো আইটেমের সঙ্গে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।